নিয়ম কানুন ভঙ্গ করব না কারণ আমরা এর আগে অনেক জায়গায় থাকছি ওই সব জায়গায় সব জায়গায় আমরা নিয়ম কানুন মেনে আছি সব জায়গায় কোনে কি থাকি চাও সেটাই তো বড় কথা বড় কথা তুমি এসে মারাত্মক বাড়িওয়ালার বাড়িতে থাক এখানে হচ্ছে কিছু নিয়ম কানুন আছে এটা তো সবাই পারবে না তুমি ব্যাচেলার হওয়ার ফ্যামিলি তো আমার কি দেখে মনে হয় যে আমরা খারাপ ছেলে আমরা একটা ভদ্র ঘরে ছিল তো তাই সিয়ানা তো এই মনে হয় যে তুমি কাম করতে পারে বুঝলাম বাবা ও সিয়ারা দেখি নাই মনে নাই করতে পারো অকাম করতে না পারে তোমার সিয়ারা যদি বলছো তুমি অকাম করতে পারো সুদের কি সাইজ তোমার বাবা সাথে আমি আবার মনে করেন যে সাহিত্য চর্চা করি তো এই জন্য আমার চুলটা মনে হয় সময় অভাব কাটা হয় কিন্তু বাবা সাহিত্য চর্চা মর্চা তো আমার বাড়িতে হবে না আমার বাড়িতে থাকতে যদি সুন্দর ভাবে থাকতে নিয়ম কানুনের ভিতর সাহিত্য চর্চা মর্চা আমার বাড়ি থেকে হবে না আপনার নিয়ম সব ভুল আমাকে বলে দেন আমরা মিলে চলব হ্যাঁ এবার লাইনে আসা শোনো সন্ধ্যা 7টার পরে কিন্তু গেট বন্ধ তারপরে তোমার গ্যাস থাকবে দুই বেলা সকাল 10টার সময় একবার আর বিকাল 5টার সময় একবার কি গো বাড়ির নিয়ম কানুন শুনে তোমার হাওয়া বাড়া গেল নাকি না আচ্ছা না একটু মনে করেন নিজের ভিতরে একটু ডিসকাস করতেছিলাম তাও ভালো কি বলো এবার বলো থাকবে কি থাকবে কি বলেন চাচা আমরা থাকবো না কেন আমরা অবশ্যই থাকবো আপনার বাসায় আমরা না থাকলে হয় এর আগে 15টা নিয়ম পালন করছি এবার আপনার এখানে কম বুঝেন নাই এখানেই আমাদের থাকতে হবে এমন বাড়ি আর আমরা কোনো জায়গায় পাবো না আচ্ছা আচ্ছা ভালো কথা ভালো কথা বাড়ি ভাড়া কিন্তু পোলা হয়ে বাড়ি ভাড়া শুনিল তারপরে নাই বলে থাকবে কি থাকবে কারণ আরো কিছু বাকি আছে বুঝতে পারিস বাড়ি ভাড়া হচ্ছে তো তোমার বেশি না 20,000 টাকা 20,000 টাকা আচ্ছা আমাদের জন্য একটু ডিসকাউন্ট ডিসকাউন্ট হবে না বাবা তুমি কি ফুটপাতের গেঞ্জি কিনতে আসাও না প্যান্ট কিনতে আসাও তো ডিসকাউন্ট নেবে বাড়ি ভাড়া দিল্লি না তাহলে না না কে থাকবে হ্যাঁ অবশ্যই থাকবো স্যার এই তুষার এই এদিকে আসো তো তারা আসতে তো আমি দেখব এই যে এরা ভাড়া থাকি বেশি লাগুস জগিং করছে চাষা একটু জগিং করছে
জগিং এ কি কেরাম জগিং বাপের জমিতে জগিং দেখে নি গান সাইডে কি জগিং আমরা শরীর মনে শরীর মনে করেন যে এরা তখন বলবে করবে কারণ মনে করেন শরীরে যত মানে হাড়ি উঠি আছে সব মনে করেন শক্তিশালী হবে সব ব্যায়াম একসাথে হয় বুঝছেন কথা তাই না আপনি কি আমাদের সাথে জয়েন্ট হবেন জগিং করার জন্য না জগিং করার জন্য তো জগিং পার্ক আছে আমার বাড়ি তো না আমি কি জগিং করার জন্য বাড়ি ভাড়া দিছি নাকি নিয়ম কি ওই ওই এর নিয়ম গুলি দিছে তারপরে কোন সাহসে জগিং করছো বাড়ি তাওর গান সেট দুস্থ সরে মানে এক কথা বলি দেই সাপ সাপ ভাই থাকলে থাকবে না চলে যাবে আমার বাড়িতে কোনো প্রকার জগিং হ্যান তেন সব চলবে না আর গান তো চলবে না উচ্চ স্বরে কথা বলতে চলবে না আমি যদি উচ্চ স্বরে কথা শুনি তো খবর আছে ঘরের ভিতরে সব চলবে পড়বে আস্তে নিঃশব্দে পড়বে সুন্দর মধুর কণ্ঠে তোমার চোখ দিয়ে লাভ নাই তুমি যে কাজ আছো সেই কাজ করো তোমার যেটা নিয়ম কানুন সেটা বলো আর ঝুঁকি ঝুঁকি মারো তাই ঘা ধাক্কা দিন লাত্তি মারি রাইতে দাও যে সে বাড়ি আলাদা আপনি মারাত্মক বাড়ি আলাদা বুঝতে পারিস নিয়মে লিস্ট পাঠাতে বলে সব পড়ে দিও বুঝছাও আর এসব আর বারান্দায় হতে যেখানে হোক বাড়ির আগে না যেন এসব আর না দেখি যে স্যার ভুল হয়ে গেছে রুমে যাও এ রোনে এবার গোসল দেবে না হইছে না বেটা অতি গোসল করে বেটা পানি মানে তো সব শেষ হয়ে গেছে তাছাড়া ফোন দিয়ে কসে আরে থামে আমি দেখতেছি সব সময় আমার বাসায় থাকতে নিম্ন স্বরে কথা বলতে হবে বলি নাই তোমাদের সম্মুখে যে ঘরটা যেইটা ওখানে যে মেয়েরা থাকে সবসময় নিম্ন স্বরে কথা বলে আমি খুব হাজে রুগী তারা খুব ভালো তারা আমাকে নাস্তা করে দেয় খাবার খাবে দেয় কত সুন্দর আর তোমরা কি চিল্লা পাল্লা শুরু করে দিয়েছো একদিন আসে নিম্ন স্বরে কথা বলবে আমি তো হাজের রুগী বোঝো না কেন তাহলে চাষা আমরা ওদের ফলো করে আমরা ওদের অনুসারে চলবো অনুসারে চলা লাগবে না যেই অনুসারে লিস্ট দিছি সেই অনুসারে চলো আর যেন শব্দের মতো না শুনি নিম্ন স্বরে কথা বলবো জি চাষা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কিরে এখন দুপুর বেলা ঘুমাচ্ছে নিচে কি কমবো আর গান মান শিখতো এবং রুমের ভিতরে চাষার লাগে কোনো কিছু করতেছি না ছাদে দাঁড়াইছি ফিলিং তো ভালোই হইতেছে ফাঁকা ফাঁকা আছে এই জায়গায় গান মান দিয়ে গাইতারি নাকি পিয়া পিয়ায় আমার ব্যথা দিয়াছে পিয়ার নেশায় ঘুমে আমি পাগল হয়েছি পিয়া পিয়া পিয়ায় আমার পাগল করেছে পিয়া পিয়া বলে চাষা নাই কর একটু খাই যায় তাছাড়া চাষা এসে গেলে তো খাবার হবে না
বাহ কাসার গাছ তো শেষ সুন্দর সুন্দর ডাব ধরেছে এই ডাব আজ আমার খাওয়াই লাগে কিন্তু পারা যায় কি হবে সুতরা লাগবে তো নাই কিন্তু নেই মনে হাত দিয়ে পারা পরিকল্পনাটা করে ফেলাই এদিকে আলমার হৃদয় কাজ হয়ে গেলে তিনজন গিয়ে প্যারি ফেলাও মেলায় আছে হ্যাঁ কি ছেলে বেলে কি লাগাইছে কি হ্যাঁ উপরে এত আওয়াজ হচ্ছে ধাপধপ ধাপধপ দেখি তো কি কি করছে দেখি দেখি ছেলে বেলে তো মানুষ সবাই লাগে দেখছি বেয়াদব পাড়া এই তিন বেয়াদবই হবে দেখি সাল সাল কি লাগাইছে এবার গান বাজাইছে আমি কি গান বাজানোর জন্য ভাড়া দিছে যা দেখছি ব্যাপারটা পিয়া 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 আমার ধোকা দিয়াছে কিরালে আমার বেড়া এখনো গান শেষ হইছে না তুই পাগল না করে খাই অবশ্য তো এত তাড়াতাড়ি হই আমার সাথে গান ধর বেটা পাগল করে এসে এসে আপনি হ্যাঁ আমি কি লাগাই চাও নাকি বাড়ি কি এই কারণে ভাড়া দিছি কি করতেছিলে গান ধর নিয়ম কানুন কি মনে নাই নাকি হ্যাঁ ওইদিকে আমার হাসছে নাকি ভদ্র ঘরের ফ্যামিলি মনে হয় আমি কি এইসব খাবার জন্য গাছের ডাব গুলি কিন্তু অনেক সুন্দর লাঠি খাটি পালি হৃদয় মিদয় যদি কেউ আসতো হৃদয় আইসি বেটা গাছের কি সুন্দর ডাব দেখেছিস এই ডাব আমরা তো হাত দিয়ে বাঁধতে পারছি না এটা লাঠি কাঠি থাকলে ভালোভাবে বাড়া যায় আর এই ডাব প্যাড়ি আমরা সব খাবো আর চাচা বলতেন এক পিস মনে কাজে দেবো তাহলে চাচার কাছে মনে কাজে আমরা ভালো সাজবো আমার মনে করে আমার খাওয়াও হবে চাচার কাছে ডাব চাচা তো জানছে না চাচার কাছে ডাব চাচা খাওয়াচ্ছে যা একটা লাঠি নিয়ে আসবো উল্টে যা যা বেটা যা কোন লাঠিটা নিয়ে আসবো চাচা আপনি ডাব খাওয়াবে না বাবা না চাচা আমরা তো মানে এখানে ডাব তো মনে করেন খাওয়ার কথা বলছি মনে করেন ডাবটা গাছে আছে তো মনে করলাম চাচাকে বাইরে দেবো চাচার উপকার হবে চাচা খাবে চাচার এখন হাই প্রেশারের সমস্যা চাচা বুঝলাম বাবা না বাবা তোমাকে খাওয়াবো তোমাকে খালি ডাবের পানি কে তোমাকে ডাবের খোসা শুধু মুখের মধ্যে শিলি ঢুকা দেবো এই তোরে কাছে বাড়ি ভাড়া দি আমার বড় ভুল হয়ে গেছে তিন সিটার এক বাড়ি ভাড়া দি বাড়ির তো নিয়ম কানুন মানিসই না আমার সামনের ইউনিটে যে মেয়ে থাকতো ওই মেয়েরা তোদের জ্বালায় চলে গেছে ওদের সাথে যে সুন্দর আমার একটা বন্ধুত্বপূর্ণ একটা ভাবসাব ছিল একটু বসে আড্ডা দিতাম গল্প করতাম কত সুমধুর কণ্ঠ ছিল তাদের তোদের জন্য ওরাও চলে গেল এখন কি হবে তোরা একই মাতাল জাতাল এসে আইছিস হ্যাঁ একটা কি গান ধরেছে গিয়েছি কয় আমার সাথে একটু গান ধরো আমি কি গান ধরার জন্য তোদেরকে বাড়ি ভাড়া দিছি এই গান বলার জন্য গাড়ি আর একজন কি পাকুড়া খাচ্ছে পাকুড়া এই বয়সে পাকুড়া খাই গেছে ছেলে বাপের টাকা নষ্ট করছ না আর তুমি তুমি একটা চোর হয়েছ তুমি এসে আমার ডাব পাড়ি আমার খাবার ধান্দা করো নাকি হ্যাঁ তো একটা ভুল বুঝাবুঝি আছে চাচা আমরা এরকম ছেলেই না আপনার কি ভুল বুঝাবুঝি আমি আমাকে তুমি সাধু পাইছাও হ্যাঁ কত সুন্দর আমি থাকতাম আগে বাড়ির ওই মেয়েদের সাথে কত সুন্দর ভাবে আড্ডা দিতাম ছাদে আর তোমরা এসে সেই ব্যান্ডা বাজা দিলে হ্যাঁ জীবনে মনে থাকলে তোরের মতো এই সিটার বাট পারে বাড়ি ভাড়া দেবো আমার মেয়েলেই কত সুন্দর বাড়ি ভাড়া ছিল কত সুন্দর আলাপ আলোচনা আহা শুনলেই গান মনে শান্তি চলে আসে তোদের জন্য আমার অসুখটা আরো বাড়ি গেছে আমি মেয়া চলে গেছে আমি গল্প তোরের জন্য আমার কে এতই গল তোর তো নিয়ম ভুলে দিছে আমার বাড়ি আসছে আমি মারাত্মক বাড়ি আলা এখানে সাইনবোর্ড টাঙা দিয়ে আছে তোরা কিসের জন্য আসি তারপর নিয়ম ভঙ্গ করলো আইসি গেলাম আমি একটা হাটের রুগী এখন তো তুই আমাকে একটা গিলাস হলেও পানি দিত আমি আপনাকে জুস এনে দেবো মিরা পানি দেবো জুস দেবো জুস
তুষার বললি ভারে তোমার তুষার ওই মিল তুষ কে খাবি দেয় ওই মিল যদি এক গ্লাস ঠান্ডা পানিও দেয় তা আমার কাছে মধুর মতো মিষ্টি লাগতো আর তুই এসে কি জুস জুস ছড়াও তোমার সঙ্গে আমার হচ্ছে গোলা দাও তাই না কেন কোথায় কি না চাকরি বলা আমাকে একটা গ্লাস চা দিয়ে আমার ব্যাগ সাজছিস তোরা এসেছিস আমার কি বড় ক্ষতিটা করে দিছিস আমার মি ভাইটি গুলা সব লিগেস তোরা জন্য আর এসে তোরা আমার ব্যাগ সাজছিস ব্যাগ গুলি ডাস্টবিনে ফেলা দেবন তুই লি যাস আর একবার কথা কইতে খবর আছে বাড়িয়াল আছে না তোমরা নাকি আমি হইলাম মারাত্মক বাড়িয়াল আর এসে রে তোমরা আমার হাতমিন্ডে বাদ আজকে তোদের ভাইটি গুলি থাকতে এক গ্লাস পানি দিত সেবা যত্ন করার লোক ছিলি তোরা জন্য ভাইটি গুলা আমি এমনি হাড়ের রোগী তার মানে তোরা আমার কথা কবাচ্ছিস হাসি গেছে এমনি তোরা জন্য হ্যাঁ গেল না এখনো দাদা ব্যাগগুল ডাস্টবিন না ফেলাতে আমায় দিয়ে দেন আমার ব্যাগ ব্যাগের কিছু পয়সা গো শালা সাল ফালের যে বাড়ি হাতি কি বড়ই ভুল করেছিলাম আমার একটা নিয়ম কানুন তো মানেই না আমার আগে যে মেয়ের ভাইটা গুলা ছিল তাও চলে গেল উড়ে যত এই দুঃখের কথা আর কাক কব আমি বলে মারাত্মক বাড়ি হলা এই নাম কি আর থাকবে নি আরে বুঝতে দিলে চলবে না আমি এমনি হাড়ের রুগুরা থাকলে আজকে আমাকে একটা শরবত পানা খাওয়ায় তো সেবা করতো এই শালার তিন শালার দেয়াদবের জন্য আমার ভাইটিটা চলে গেল কত সুন্দর মিটাস